রাজ্য মন্ত্রিসভায় বড় সরো রদবদল হচ্ছে, শুধুমাত্র সেটাই নয়, রাজ্যে বিধায়কদের 40,000 টাকা করে ভাতা বৃদ্ধি পেয়েছে। আর এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ, কি ভাবছেন তারা দেখুন। মন্ত্রী রদবদল নিয়ে যেটা বলছে সবাই, মন্ত্রী রদবদলটা আজকে নতুন নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে করে আসছেন। মন্ত্রী রদবদল মানুষের ভালো হবে, রাজ্যের ভালো হবে নিশ্চয়ই ওনার কিছু দেখেছেন, সেই জন্য মন্ত্রী রদবদল করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করবেন, জনগণের ভালো হবে, সেই জন্য মন্ত্রী রদবদল হয়েছে। তো দেশের ভালো হবে, রাজ্যের ভালো হবে, যেমন ছিল তেমনই থাকবে। এখানে কোনো উপকার কি আছে? উপকার শুধু দেখতে হবে, যা চোরগুলো ছিল তারাই থাকবে, সেইটার জন্য কিসের উপকার? কোনো এর উপকার কিছু দেখতে পাবে না, উপকার বলে আর জিনিস দেখতেই পাওয়া যাবে, কোনো সমাধানই হবে, যেমন ছিল তেমনই থাকবে, শুধু নিজেরাই লুটে খাবে, তাছাড়া আর কি করবে? না, এতে করে কোনো সাধারণ মানুষকে উপকার হবে না। এই যে লুডো খেলা, এটা তৃণমূল দলের লুডো খেলা, এই খেলায় হ্যাঁ মানুষ ক্ষতির মুখে পড়বে, কোনো উপকৃত হবে না, সমাধান কিছু এর হয় না। নামেই বদল, এটা দলের খেলা, ওটা প্রথমত ভাবাই চলবে না। কয়লাকে আপনি যতই ঘষুন মাজুন সে কালোই থাকবে, পরিষ্কার হবে না, এটা শুধু আইওয়াশ, তাছাড়া কিছু নয়। আর এই লাভ হবে না নষ্ট হবে এটা ভাবার কোনো প্রশ্নই নাই, এটা হওয়ার থাকলে আগেই হতো, নতুন করে যে লাভ হবে এটা ভাবার কোনো জায়গায় নেই। সমস্যার সমাধান কী করে হবে বলুন না, সমস্যা মানে সমস্যার গড়াই তো একটা, সেখান থেকে আপনি একদিক ছাড়লে আবার যেদিকটা বেরোবে সেদিকটাও সমস্যা, এদের সমস্যাই সমস্যা পুরোটা। এই যতই চেঞ্জ করুক, নতুন করে গঠন করুক, এর কোনো সমস্যার সমাধান হওয়ার কিছু নাই, সে কয়লাকে ঘষে মেজে পরিষ্কার করা যাবে না, মোদ্দা কথা এটাই। এই আগে যেরে ছিলাম সেরম হয়ে আছে, জল কাদা ঝড়ে বৃষ্টিতে পড়ে আছে, এখন পরিবর্তন দল বদল হলে সেটা আমাদের কোনো সম্ভাব্য হয়েছে? আমরা কোনো পরিবর্তন হয়েছে? আগে যা ছিলাম সেই তাই আর, মন্ত্রী পরিবর্তন হচ্ছে, যে লঙ্কা যাবে সেই রাবণ, দল তো পরিবর্তন হচ্ছে হচ্ছে না, হচ্ছে না কি সুবিধা হবে? আমরা যে কি সেই আছে, আমাদের গ্রামের মানুষ সেইরকম ভাবে আছে, গরিবের মধ্যে এত বছরের আছে, কোনো কাজকর্ম চলছে কোনো রকম ঠেলে গুজে, এখন কাদা যেরম ভাবে চলছি আমরা, রাস্তাঘাট সেইরকম আছে, আগে যেরম ছিল সেইরকম আছে। ডিপেন্ড করছে যে যিনি আগের মন্ত্রী ছিলেন, যদি প্রশাসন মনে করে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যে তার পারফরমেন্স ঠিকঠাক নেই, তাহলে যার পারফরমেন্স ভালো বলে মনে করেন তিনি আনতে পারেন। কিন্তু মূলত কি দরকার জানেন, একটু ভিতর থেকে চেঞ্জ আসা জরুরি বলে আমার মনে হয়। একই মানুষ ভালো হতে পারে বা খারাপ হতে পারে, যে মানুষ একটা নর্মাল ট্রেন চড়তে গিয়ে নোংরা করছে, থুতু ফেলছে, বিড়ি ফেলছে, কিন্তু সেই লোকটি যখন একটা স্টেশন চেঞ্জ করে সঙ্গে সঙ্গে মেট্রো ট্রেন ধরে, সে গিয়ে ভদ্র হয়ে বসে থাকে। ডিপেন্ড করে এইগুলো কি জানেন তো, কোন প্রশাসনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাকে চিন্তা ভাবনা কি এবং কীভাবে তাদেরকে ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে, এটা খুবই জরুরি। সেই জন্য খুবই নজর রাখা দরকার যে যা যেই মন্ত্রীতে আসছে তার পারফরমেন্স কী, তার স্বচ্ছতা কী, মানুষের প্রতি চিন্তা ভাবনা কী, তার ভিতর থেকে কাজটা কেমন হচ্ছে সেটা নজর রাখা। কারণ মানুষের কোনো রদবদল হবে না, চেঞ্জ আসবে না, কিন্তু মন্ত্রী চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষ মানে মানুষের মন থেকে তো আর পরিবর্তন হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না, যেই আসুক না কেন, সে যদি আবার গতানুগতিক পদ্ধতিতে সেই একই রকমভাবে মন্ত্রিত্ব করে যায়, তাহলে তো আর কোনো আখির ভিতর থেকে কোনো চেঞ্জ হলো না, তো তাই সাধারণ মানুষের কিছু যায় আসে না।